হ্যালো আমার ফেসবুক ফ্যামিলি, আজকে আমি চলে এলাম এক নতুন ভিডিও নিয়ে। আজকে রবিবার, রবিবারে দুপুর মানে একটু জম্পেস করে খাওয়া দাওয়া, যেহেতু সবার ছুটি থাকে সেই জন্য রবিবারে দুপুরে একটু ভালো মন্দ রান্না করে খাওয়া দাওয়া হয়। আজকে মেয়ের আর্জিতেই করে ফেললাম চিকেন কষা আর পোলাও। চিকেন কষা বানানোর জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি চিকেনের মধ্যে টমেটো টক দই আর আগের থেকে পেস্ট করে রাখা মশলা। এই পেস্টটার মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর একটুখানি জিরে আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে রেখে পেস্টটা দিয়ে দিলাম। তার মধ্যে দিলাম একটু কাঁচা তেল আর একটু হলুদ, দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো। এইভাবে যদি তোমরা ম্যারিনেট করে রাখো তাহলে তোমাদের চিকেনটাও খেতে অসাধারণ হবে। এরকম করে তোমরাও করে একবার ট্রাই করে দেখবে কেমন হয়, সত্যিই খুব ভালো হবে। তারপরে দেখো আমি কড়াই গরম করে তার মধ্যে আমি দিয়ে দিলাম তেল, তেলের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিয়েছি আর তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ। লবণটা দেওয়ার কারণ হলো যাতে তেলটা ছিটে গায়ে না আসে, সেই জন্য আমি লবণটা দিয়ে নিয়েছি। এর পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিতে হবে এর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম আগের থেকে সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে এবার ভালো করে কষতে হবে তেল ছাড়া পর্যন্ত। তোমরাও কিন্তু এইভাবেই করে দেখবে, খুব ভালো লাগবে। আর রবিবার মানে তোমরাও হয়তো একটু ভালো মন্দ খেতে পছন্দ করো, সবাই খায়। রবিবার যেহেতু সবার ছুটি থাকে সেই জন্য সবাই একটু অন্যরকম রান্না করে খায়। আর আমাদের বাড়িতে যেহেতু রবিবারে সবার ছুটি, আমার হাজব্যান্ডের, আমার মেয়ের স্কুল ছুটি, আমি রান্না করার সময়ে পাই, সেই জন্যে আজকে একটু ভালো মতো রান্না করি রবিবার দিন। দেখো তারপরে কষানো হয়ে গেলে তার মধ্যে কিছুটা জল দিয়ে নেড়ে নিলে হয়ে যাবে তোমার চিকেন কষা, ফুটিয়ে নিলে হয়ে যাবে। এবার দেখো পোলাওটা করার জন্য আমি পোলাওয়ের গোবিন্দভোগ চালটা আগের থেকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি শুকানোর জন্য, যেহেতু চালটা ঝুরঝুরো হলে খেতে বেশি ভালো লাগে। তারপরে নিয়েছি মশলার জন্য কাজু, কিশমিশ, গোটা গরম মশলা, আদা বাটা, তেজপাতা আর ফুড কালার, কেওড়া জল আর ঘি আর চিনি, যেহেতু এগুলো না দিলে পোলাওটা ভালো মতন হবে না। তারপরে পুরো ঝুরঝুরো হয়ে গেলে চালটা শুকিয়ে তার মধ্যে দিয়ে দেবো ঘি, চিনি, আদা বাটা, ফুড কালার আর একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোটা কিন্তু খুব দরকার, মিশিয়ে এইটাকেও আধ ঘন্টা এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবে। তাহলে এটার ভেতরে সব যে মশলা দিলে সব কিছুর গন্ধ সব কিছু সব ভালো মতন ঢুকে যাবে। এবার দেখো তেল গরম করে নিয়ে, সরি তেল না, একটু ঘি গরম করে নেবে। ঘি গরম করে তার মধ্যে দিয়ে দেবে হলো কাজু কিশমিশ। কাজু কিশমিশটা হালকা করে ভাজবে, বেশি ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করেই যে ম্যারিনেট করে রেখেছিলে গোবিন্দভোগ চালটা সেই চালটা দিয়ে ভালো করে একটু চালটাকে কষিয়ে নেবে, মানে ভাজা ভাজা করে নেবে। এই ভাজা ভাজাটা করলে চালটা একটার সঙ্গে আরেকটা লাগবে না। আর তোমাদের বলে দিই যতটুকুনি চাল নেবে তার দুভাগ জল নেবে, মানে আমি এক বাটি চাল নিয়েছি সেই জন্য আমি দুবাটি জল নিয়েছি। জলটা উষ্ণ গরম করে নেবে, জলটা গরম করে নিলে খেতে বেশি ভালো লাগবে। তারপরে দেখো সবগুলো জিনিস মিশিয়ে দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা কেওড়া জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এবার দেখো হয়েই এসছে, আর একটু হবে, আর একটু হলেই পুরো ঝরঝরে হয়ে যাবে। দেখো আমার পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়েছে, যেরকম বাসন্তী পোলাও ঝরঝরে হয় সেরকমই হয়েছে, খেতেও সেরকম হবে, দেখতে যেরকম হয়েছে খেতেও সেরকম হবে। তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করে রাখবে আর লাইক করে একটু জানাবে আমি কেমন রান্না করলাম আর তোমরা কী খাও। টাটা বন্ধুরা।